আশা করি এবারের পুজোটা প্রত্যেকের ভালো কেটেছে, কিন্তু প্রতি বছরের মতো এবছরও এমন অনেক অভাগা ভাই বোন আছে যারা মনের ভেতরে মনের কথাটাকে পুষে রেখে দিয়েছে, এবারেও মনের কথা মনের মানুষকে বলতে পারেনি। তা যারা এমন আছো কিংবা যারা বলবো বলবো করেও সুযোগ সুবিধা উপযুক্ত পরিবেশের অভাবে বলতে পারোনি, তাদের জন্য আজকের ভিডিওটা একটা উপহার। আমি যেভাবে বলছি তুমি ওকে যদি সেইভাবে বলো তাহলে ওর না বলার চান্সটা কমে যাবে, হ্যাঁ বলার চান্সটা অনেকটা বেড়ে যাবে, অনেকটা। আগে এটা মাথায় ঢুকিয়ে নাও, এই ভিডিওটা তাদের জন্য যাদের মনের মানুষ অন্য কোনো রিলেশনে নেই, সে অন্য কোনো রিলেশনে আছে আর তুমি কাবাব মে হাড্ডি হয়ে সেই রিলেশনে ঢুকতে যাচ্ছ, তাহলে কিন্তু ও তোমাকে ঝেঁটিয়ে বিদায় করবে আর তেমনটাই করা উচিত। ও তোমাকে পছন্দ করে করে না তুমি জানো না, তুমি ও না বলে দিতে পারে সেই ভয়ে বলতে পারছো না, বাড়িতে বলে দিতে পারে সেই ভয়ে বলতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা। দেখো তুমি যদি আজকে ওকে না বলো তাহলে তুমি আর কোনো দিন সুযোগ পাবে না, কাল কিসনে দেখা। যারা বলতে পারেনি তারা আর বলতে পারেনি, এই যে ভয় পেতে শুরু করেছো ভয়ে ভয়ে হারিয়ে যাবে, তোমার ভালোবাসা অন্য কেউ নিয়ে যাবে, যেটা শুনতে তুমি চাও না, যেটা শুনলে তুমি কষ্ট পাও। ওর সঙ্গে যোগাযোগ করো যেভাবে হোক, ওর সঙ্গে তোমাকে যোগাযোগ করতে হবে, ওর ফোন নাম্বার জোগাড় করো, যেখান থেকে হোক ওর ফোন নাম্বার জোগাড় করো, যদি আছে তাহলে খুব ভালো। ওর সঙ্গে একটু অপ্রাসঙ্গিক কথা বলো, যদি এতদিন প্রাসঙ্গিক কথা বলতে, যেন তেন প্রকারেণ ওর সঙ্গে দিন তিন কথা বলার পরে, তিন দিন আমি তিন মাস বলছি না, তিন দিন কথা বলার পরে, বিশেষ করে রাতের দিকে, রাতের বেলায় রাত নটার পর অন্ততপক্ষে এক ঘন্টা করে কথা বলার চেষ্টা করো। তার যদি বিন্দুমাত্র ফিলিংস থেকে থাকে সে কথা বলবে, এটাই ম্যাজিক, বলবে, এখনও আসল ম্যাজিকে যায়নি। তিন দিন কথা বলার পরে ওকেই জিজ্ঞেস করো কিভাবে মনের মানুষকে মনের কথা বলতে হয়, কারণ তোমার মনের ভেতরে কেউ একজন আছে। আমি কোন উপায় বলছি জেনে গেছো এটা ভেবো না, তুমি এখনও খোপড়িতে কিছুই ঢোকাতে পারোনি, তাই চুপচাপ শোনো, যেভাবে বলছি সেইভাবে চলো। ওকে জিজ্ঞেস করো কিভাবে মনের কথা বলতে হয়, ও বারবার তোমার কাছে জানতে চাইবে যদি ওর ইন্টারেস্ট থাকে তোমার মনের মানুষ কে, কোথায় থাকে, কি করে, নানানভাবে ও তোমাকে জিজ্ঞেস করবে যদি ওর ইন্টারেস্ট থাকে। যদি ওর ইন্টারেস্ট না থাকে ও সাফ জানিয়ে দেবে আমি জানি না, আমার দ্বারা হবেও না, আমাকে এই সব প্রসঙ্গে প্রশ্ন করবে না, সে বিষয়টাকে এড়িয়ে যাবে। তুমি তাহলেই বুঝে যাবে ওকে প্রপোজ করা ঠিক হবে কি হবে না। ব্রেনটাকে কাজে লাগাও, যার রিলেশনশিপে ইন্টারেস্ট নেই সে কিভাবে প্রপোজ করবে শুনতেও চাইবে না, বলতেও চাইবে না, তোমার ওই কথাতে গলতেও চাইবে না। যার ইন্টারেস্ট আছে তার প্রশ্নচিহ্ন তৈরি হবে, কে সে, সে কে, বারবার জানতে চাইবে কে, কে, উপায় বলে দিতে পারে এইভাবে বলো সেইভাবে বলো, সে কে, যখন তার তরফ থেকে প্রশ্ন আসবে সে কে, তখন তুমি তাকেই বলবে যে আমি তোমাকে বলছি তোমার দায়িত্ব ওর উত্তরটা আমাকে জানানো, আমি বাই ফোন তোমাকে বলছি না, আমি মেসেজ করে তোমাকে বলছি, তুমি সেই মেসেজের রিপ্লাই আমাকে আগামীকালকে সকালে দেবে, দেবে। ওকে বলবে তুমি এই রাতের বেলায় আয়নার কাছে যাও, যাকে দেখতে পাচ্ছ তাকে আমার মনের কথা জানাও, আমার মতো ফিলিংস নিয়ে জানাও, সে না বললে আমার কতটা কষ্ট হতে পারে, আমার কতটা আঘাত লাগতে পারে সেই ফিলিংসটা নিয়ে জানাও, আয়নার ওই পারে যাকে দেখতে পাচ্ছ তাকে জানাও,
তারপর তার রিপ্লাই কি সেটা তুমি কালকে আমাকে জানাও, যদি হ্যাঁ বলে হ্যাঁ, যদি না বলে না। এটা একটা মনস্তত্ত্ব, মানসিক গেম। তার মনের ভেতরে যদি এতটুকু ফিলিংস ছিল না, এই সামান্য ফিলিংস, যত সামান্য, তারপরেও ওই সারা রাত ধরে ও তোমাকে নিয়ে ভাববে, ভাবতে শুরু করবে, ভাবনার ভেতরে ডুববে। যে তিন দিন তুমি আলোচনা করেছো, গল্প করেছো এবং ওকে বলেছো কীভাবে বলতে হয়, এটা তো তিন দিনের শেষ দিন, আমি তিন দিন বলেছি, তিন দিন নর্মালি কথা বলো। সে যদি ফাঁকা থাকে, কারো সঙ্গে রিলেশনে থাকে, তাহলে তো কথা বলবে না, যদি ফাঁকা থাকে তাহলেই বলবে, তাই না? তাই যদি কথা বলতে পারো তিন দিন, তাহলেই তুমি বুঝে যাবে যে সে রিলেশনে আছে কি নেই, তার কথা বলার ধরন থেকেই তুমি বুঝে যাবে। আর তোমার কথা বলার ধরন থেকেই সে বুঝে যাবে তুমি কি বলতে চাইছো, কাকে বলতে চাইছো। এটা সবচাইতে সহজ মানসিক একটা প্রসেস, করে দেখো রেজাল্ট কি হয় আমাকে জানাবে। ভালোবাসায় থেকো, ভালো তুমি আছো।